বাংলা ছবির বহু কালজয়ী গানের স্রষ্টা গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, তেমনি বাংলা গানের ভুবনে হেমন্ত মুখোপাধ্যায় এক উজ্জ্বল ধ্রুবতারা। আবার যদি বাংলা সিনেমার কথা বলা হয়, সেখানে মহানায়ক হয়ে বিরাজ করছেন উত্তম কুমার। একটা সময় তিনজনই যেন হয়ে উঠেছিলেন একে অপরের পরিপূরক। উত্তমবাবুর লিপে যেমন হেমন্তবাবু বিরাজ করতেন, তেমনি হেমন্তবাবুর বহু গানে ছিল গীতিকার গৌরীপ্রসন্নের অবদান। তবে গৌরীপ্রসন্নবাবু চিরকালই হেমন্ত মুখার্জি বা উত্তম কুমারের কিছু উপকারের কথা বরাবরই বলে এসেছেন। আজকের ভিডিওতে সেই সম্বন্ধেই জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে গৌরীপ্রসন্ন মজুমদার বলেছিলেন, হেমন্তবাবু একজন চমৎকার মানুষ, যেমন চেহারা তেমনই ওর ব্যবহার। পাশে দাঁড়ালে মনে হয় যেন হিমালয়ের মতো একটা মানুষ দাঁড়িয়ে আছে। সেই যুগটায় হেমন্তবাবু আর উত্তম ছিল একে অপরের সমর্থক, অপরদিকে সুচিত্রা ও সন্ধ্যাও তাই। ওনার মতো কণ্ঠস্বর বিংশ শতাব্দীতে আর আসবে কি না সন্দেহ আছে। দীর্ঘ ৪০ বছর ধরে হেমন্তবাবুর দু তিন হাত দূরে বসে গান লিখে এসেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, তাই তাঁর আন্দাজ করতে অসুবিধা হতো না কোন গানটা ভালো আর কোনটা জাতের কণ্ঠস্বর। গৌরীপ্রসন্নবাবুর চোখে হেমন্তবাবু ছিলেন ভদ্র মানুষ। তিনি জানতেন যদি হেমন্ত কোনো ব্যাপারে অসন্তুষ্ট হন তাহলে কখনো তা প্রকাশ করেন না। তবে হেমন্তবাবুর একটা জিনিসই খুবই খারাপ লেগেছিল গৌরীপ্রসন্নবাবুর, সেটা হলো হেমন্তবাবুর যত সম্বর্ধনা সভা হয়েছে কোথাও তিনি গৌরীপ্রসন্নের নাম উল্লেখ করেননি। কিন্তু উইদাউট গৌরীপ্রসন্ন মজুমদার হেমন্ত মুখোপাধ্যায়ের সুরকার ও গায়ক জীবন অনেকটাই অসম্পূর্ণ। এই বিষয়টা যখন তিনি মহানায়ক উত্তম কুমারকে বলেন, তিনি তখন গৌরীপ্রসন্নবাবুকে বলেছিলেন, কখনো কোনো কিছুর জন্য আশা করো না, এটাই সিনেমা জগতের নিয়ম। আমাকেই দেখো না, কত লোকের জন্য কত কিছুই না করেছি, কিন্তু তাদের অধিকাংশই আমার সাথে বেঈমানি করেছে, আমাকে দেখে অবশ্যই শিক্ষা নিতে পারো। তবে হেমন্তবাবুর এক উপকারের কথা কোনোদিনও ভোলেননি গৌরীপ্রসন্ন মজুমদার। যখন মনোমালিন্যের কারণে HMV ৭ বছর তাকে দিয়ে কোনো গান লেখায়নি, তখন এই ঘটনার পর হেমন্তবাবুই তাকে দিয়ে একটার পর একটা ছবিতে গান লেখান। তবে এর পিছনে আরও দুজন মানুষের কথাও বলেছেন তিনি, তারা হলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। দুজনেই সেই সময় পরিচালক প্রযোজকদের বলতেন গান কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদারকে দিয়েই লেখাবেন। আর সেই সময় এমন কোনো পরিচালক প্রযোজক বা সুরকার ছিলেন না যারা উত্তম কুমার সুচিত্রা সেনের অনুরোধ প্রত্যাখ্যান করবেন। গৌরীপ্রসন্নবাবু তাঁর সফলতার সিঁড়ি পার হওয়ার পিছনে হেমন্ত মুখোপাধ্যায় তার সাথে মহানায়ক ও মহানায়িকার এই অবদান বরাবরই স্বীকার করে এসেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।